তো সেটা কোনো কথা না, ফাইট বা টক্কর দেওয়ার কোনো কথা না। একটা যদি একসময় 16-17 সিনেমা রিলিজ হতো না, এখন তো তাও তো হলের কারণে কমে গিয়েছে, সিনেমা যার যারটার মতো আসবে, হয়তো বা উনি আমার সিনিয়র দেখে উনি তো কয়টা হল বেশি পাবেন, বা ভালো বাংলা সিনেমা হয়তো রিলিজ হোক ভালো যাক, কিন্তু দর্শক দিন শেষে কোনটা গ্রহণ করবে সেটা দর্শকের ব্যাপার। আমি এটা নিয়ে কারোর সাথে ফাইট করা বা কিছু করা এটার উদ্দেশ্যে আমি এই সিনেমাটা ওনাদের মানে ওনারা রেডিও করেননি, আমরা চিন্তাও করিনি, কারণ আমি আমার ক্যারিয়ারে কোনোদিন অপচিন্তা ব্যাড পলিটিক্স নোংরামি এটা আমি কখনো শিখিও নাই করিনি, কারণ আমার শিক্ষা আমার পরিবার এটা শিখায়নি। আমি যতক্ষণ অন্যকে নিয়ে চিন্তা করবো ততক্ষণ আমি আমাকে নিয়ে চিন্তা করবো, ততক্ষণ সেটা আমার উন্নয়ন হবে। আমি অন্যের পিছনে লেগে থাকা অন্য কী করলো তা আমার কাজটাই হবে না। সমালোচনা মানুষকে সামনের দিকে নিতে পারে না, ও পিছনেই থেকে যায়। তো আমরা যে আমি যাকে নিয়ে চিন্তা করবো তাতে আমি পিছনেই থেকে গেলাম। যে সিনেমাই আসুক, বাংলা সিনেমা আসবে আসুক, হল মালিকরা নিবে, নিয়ে যদি কোনো সিনেমা ভালো যায় দর্শক নেয়, দর্শকের এখন অবাধ স্বাধীনতা, তাদের হাতে মোবাইল, পৃথিবী দেখে কোন সিনেমা দেখবে কোন সিনেমা দেখবে না ইটস ডিপেন্ডস অন দর্শক। আমারটা ভালো হলে দর্শক হলে যাবে, আমারটা ভালো না হলে যাবে না। আমি শুধু আপনাদেরকে বলছি পৌঁছে দেওয়া, আপনারা জোর করে দেখাতে পারবেন না যদি পৌঁছে না দেন। ওই আপনি নির্বাচন যদি এটা নির্বাচন বিষয় দেখে বলে দেন যে এবার কেন থাকছেন না, নানান ধরনের কথা শোনা যাচ্ছে, সত্যটা বলবেন। আর একটা নিউজ দেখলাম যে আপনার বিয়েতে সবার মন খারাপ, এটা আসলে কি জানি না। সেটা হচ্ছে যে সোনার চর করতে যে মৌসুমীর সাথে আপনার অনেক ঘটনা হয়েছে আমি নিউজ দেখেছি। আজকে দেখলাম যে মৌসুমী আপনি পরিচালক বলেছেন তিনি আমেরিকাতে আছেন, তো আপনি থাকার কারণে উনি না আসার ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা, কিংবা মৌসুমীর সাথে আপনার বর্তমান এটা কি? একটা করে দিচ্ছি, প্রথম নির্বাচন, নির্বাচনটা নিয়ে আমি ক্লিয়ার করেছি, 3 দিন নির্বাচন করলাম, নির্বাচিত হয়েছি। আমার যেহেতু বাবা মা নেই, আমি মাকে হারানোর পরপরই নির্বাচনটা করেছি। আমি বোনের কাছে মানুষ, আমার বোন একটাই বোন যার কাছে মায়ের আদর পেয়েছি, মায়ের শাসন পাইনি বোনের শাসন পেয়েছি, যার কারণে 28-25 বছর তার সাথে সন্তানের মতো। আমার আমার থাকার পরে কিন্তু তার 2টা সন্তান হয়েছে, সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আমি তার ট্রিটমেন্ট মুম্বাইতে করিয়েছি, রেডিওথেরাপি দিয়েছি, তার কেমোথেরাপি পর্যন্ত দিয়েছি। খারাপ লেগেছে, আমার একটা বোনই আমাকে মায়ের মতো বড় করেছে, তো সে বোন হাত ধরে কোনোদিন কোনো অনুরোধ করেনি। এবার আমি যখন বাবা মার মৃত্যুবার্ষিকীতে গিয়েছিলাম পিরোজপুরে গত 2 সপ্তাহ আগে, তখন আমার ভাইয়েরা বসে 2টা ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল, যে একটা বিয়ে করার জন্য আর এমডিসি শিল্পী সমিতি নির্বাচনটা না করার জন্য। কারণ যা নোংরামি হয়েছে আপনারা দেখেছেন, যে নির্বাচিত হওয়ার পরও বসতে পারি নাই, কি নোংরামি করছে একটা মেয়ে চেয়ারের জন্য, কি বাজে ব্যবস্থা করছে। এনিওয়ে, তো সেখান থেকে আমি বললাম যে বিয়েটা কোনোভাবে আমি স্লিপ করে বের হয়ে গেছি, যেহেতু আমি বিয়েটা এখন মানসিকভাবে প্রস্তুত না বিয়ে করার জন্য। ট্রুলি হয়তো আপনারা বলবেন যে যার ভাই বয়স, তো আমার ছেলের আমার বন্ধুরও তো আমার ছেলের আমার সমান হয়ে গেছে, এটা ডিফারেন্ট থিং। এটা মানসিক যে একটা প্রস্তুতি, এটা মানুষকে নিয়ে সংসার করা, সেইটা মানসিকভাবে কোনো তৈরি হয় না। আমি সংবাদের শিরোনাম হতে চাই না দ্বিতীয় বিয়ে করলেন জায়েদ খান, তৃতীয় বিয়ে করলে যায় খান, এটা আমার বাবা মা আমার ফ্যামিলিতে নাই, এটা শিখায়নি। তাহলে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে ভালো একটা করে জন্মে যদি সেটাই সবার মধ্যেই করি, পার্থক্য কী থাকলো? যার জন্য আমি বিয়েটা এড়িয়ে গিয়েছি বা নির্বাচনটা কথা দিয়েছি আমি করবো না এবারটা অন্তত, সে কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি প্যানেল গুছাতেও চেয়েছিলাম, পরে আমি প্যানেল থেকে সরে দাঁড়িয়েছি আগেই বলে করে যে আমি নির্বাচন থাকছি না বা নির্বাচন করছি না, গেল। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে নিউজটা আপনারা দেখছেন যে জায়েদ খানের হানিমুন, এটা একটা কাজ, কাজটা আমি রামাদা হোটেলের একটা 5-স্টারের হোটেল প্রথম বাংলাদেশে হয়েছে কক্সবাজারে, রামাদা হোটেলের বিজ্ঞাপন করেছি আমি। সেই বিজ্ঞাপনে সিনটা এরকম হানিমুনে যায়, পুরোটা বললাম না, সেটা একটা টিভিসি খুব শীঘ্রই আসবে টিভিতে, ওটাকেই নিউজ করেছে যে জায়েদ খান হানিমুনে। তো এটা কার্ডিকে কার্ড আকারে দিছে, পুরাটা পরে নিয়ে, তখন অনেক মেয়েরা এটা নিয়ে কান্নাকাটি করছে, আমাকে অনেক মেয়েরা SMS দিয়েছে যে আমাদেরকে এরকম হৃদয়টা ভেঙে না দিলেও পারতেন। কোনো মেয়ে লিখেছে আপনাকে বলেছিলাম চিরকুমার থাকতে, মেয়ে বলেছে কালকের থেকে কিছু খাইনি, এরকম অনেক ঘটনা। তো আমি সবাইকে রিপ্লাই করছি, না তো মার্কেটটা থাকবে না, পড়ে যাবে মার্কেট, ইজ্জত থাকতেছে না। আমার এলাকার মেয়র যিনি মামা বর্তমানে পিরোজপুরের, তিনি আমাকে হঠাৎ করে কালকে ফোন করে বললো ভাই না কংগ্রাচুলেশন। তার মনে করছি কালকে সিনেমা রিলিজের খবর জানলো নাকি, মানে আমি কেন মামা বলো বিয়ে করলো মামা, বাবা মা নাই, আমি তো বাবার মতো, আমি তো আর কিছু জানতে পারতাম। আমি বললাম সারছে কাজ, তো আমি বললাম মামা এটা একটা বিজ্ঞাপন, সিরিয়াস তুমি? আমি মামা একটা বিজ্ঞাপনে এইটা খুব রিলিজ হবে, এখানে ওরকম নিউজ করেছে, হেডিং দিয়েছে জায়েদ খানের হানিমুন বা বিয়ে, আশ্বস্ত হয়েছে
গ্রাম থেকে আমার মামা তো চাচা তো দাদা ভাই আসছে, সবাই আমার বোনের কাছে কমপ্লেন করতেছে। আমরা একটু দাওয়াত পাইলাম না, একটু বউটার মুখও দেখতে পারলাম না, কিছু তো একটা দিতাম, ছুরি দিতাম, কিছু একটা দেওয়ার চিন্তা। গ্রামের মানুষটা বোঝে না, মানে জিনিসটা মুখে মুখে রটে গেছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটছে, সবাই মনে করছে আমার বিয়ে হয়ে গেছে। এবং সাম পিপল ইজ ভেরি সিরিয়াস, যে আসলে মনে ঘটেছে। কালকে কানাডা থেকে কিছু আমার ফ্রেন্ডসরা তারপর অস্ট্রেলিয়া থেকে বলতেছে যে ভাইয়া আপনি তো আসবেন অস্ট্রেলিয়াতে, আমরা ব্যবস্থা করতে চাইলে আপনি ভাবিকে নিয়ে আসতে পারেন। তো আমি আকাশ থেকে পড়ছি, এটা তো মাথায় নেই কোন ভাবিকে বলো যাকে বিয়ে করছিলাম ভাই বিজ্ঞাপন। আর ওই মেয়েটাও তো একটা সময় একটু কম পরিচিত, তো যদি একটু পপুলার হইতো, মানে একটু যাই বলো একটু পরিচিত মুখ হতো, তাহলে হয়তো বা মানুষ বুঝতো যে না তো এর সাথে বিয়ে হয়নি, যার কারণে ঘটনাটা ঘটেছে। বেসিক্যালি অনেকে ওই জলিকে আসলে না চিনতে পারার কারণে, তো অনেকদিন গ্যাপ দেশ অনন্য মামন পরিচালনা করেছে বিজ্ঞাপনটি, খুব শীঘ্রই রামাদা হোটেল এটা খুব শীঘ্রই দেখা যাবে। আর থার্ড থার্ড প্রশ্ন, যা অনেক কিছুই ঘটে, অনেক সময় বললাম না চিলে কান নিয়ে গিয়েছে, তো একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু হয়, তা ভালো।